নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দিল্লি পাবলিক স্কুলের পক্ষ থেকে নতুন স্থায়ী পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে এখানে প্রি প্রাইমারি টিচার এবং প্রাইমারি টিচারও নিয়োগ করা হবে এছাড়াও অন্যান্য টিচার এখানে নিয়োগ করা হবে অন্যান্য পদে নিয়োগ করা হবে কী সেই পদ সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথমে ওখানে বলা হয়েছে নিম্নলিখিত পদগুলির জন্য জরুরিভাবে যোগ্য এবং অভিজ্ঞ প্রার্থীর প্রয়োজন অর্থাৎ এখানে অভিজ্ঞ হতে হবে এবং কোয়ালিফায়েড টিচার এখানে নিয়োগ করা হবে কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে প্রাইমারি প্রি প্রাইমারি সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি স্কুলের জন্য পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ইংরেজি গণিত পদার্থবিদ্যা রসায়ন জীববিজ্ঞান অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ অর্থনীতি ভূগোল কম্পিউটার সায়েন্স ফিজিক্যাল এডুকেশান এগ্রিকালচার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্যাশান ডিজাইনিং এই সমস্ত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে এবার বলা হয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ইংরাজি বিজ্ঞান গণিত সামাজিক বিজ্ঞান এবং হিন্দি এই সমস্ত বিষয়ে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে অর্থাৎ টিজিটি প্রাইমারি টিচার অর্থাৎ পিআরটি নিয়োগ করা হচ্ছে ইংলিশ হিন্দি গণিত সায়েন্স পরিবেশ বিজ্ঞান এই সমস্ত বিষয়ে এছাড়াও মাদার টিচার নিয়োগ করা হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে কিন্ডার গার্ডেন স্কুলের জন্য পার্ট টাইম স্পোর্টস কোচ নিয়োগ করা হচ্ছে ভলিবল বাস্কেটবল দাবা অ্যাথলেটিক্স টেবিল টেনিস ক্রিকেট তীরন্দাজি ক্যারাটে এবং তাইকোয়ান্দোর জন্য এখানে পার্ট টাইম স্পোর্টস কোচ নিয়োগ করা হচ্ছে এছাড়াও এখানে লাইব্রেরিয়ান নিয়োগ করা হচ্ছে ব্যান্ড মাস্টার স্পেশাল এডুকেটর স্কুল কাউন্সিলর অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ এর জন্য যে সমস্ত যোগ্যতা লাগে স্বাভাবিক সেগুলো তো লাগবেই যেমন বিয়ের ট্রেনিং প্রাপ্ত হতে হবে এবং পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে এক্সট্রা যে কোয়ালিফিকেশান চা আছে সেগুলি হল ইংলিশে ও কম্পিউটারে দক্ষ হতে হবে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এটা হচ্ছে এক্সট্রা কোয়ালিফিকেশান এবার লাইব্রেরি যেটা ডিগ্রি প্রয়োজন স্বাভাবিক যে ডিগ্রিটা প্রয়োজন সিবিএসসি বোর্ড অনুসারে সেই ডিগ্রিটা এখানে করি কার্যকরী হবে সেই ডিগ্রিটা এখানে কাজ করবে তো এবার বলে রাখি এখানে আবেদন পদ্ধতি অনলাইন বায়োডাটা স্কুলের ইমেল অ্যাড্রেসে পাঠাতে হবে বা অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল করতে হবে আগামী সাত দিনের মধ্যে আর এই এদের কেরিয়ার পেজের যে অফিসিয়াল লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দেবো সেখান থেকে তোমরা আবেদন করতে পারো এছাড়াও স্কুল অ্যাড্রেস এখানে বলছি কিচা রোড রুদ্রপুর উত্তরাখণ্ড ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট ডিপিএস রুদ্রপুর ডট কম এদের ইমেল আইডি কন্ট্যাক্ট অ্যাট দি রেট ডিপিএস রুদ্রপুর ডট কম তো ওয়েবসাইটটা তোমরা দেখে নিয়েছো এছাড়াও আমি আমার লিঙ্ক দিয়ে দেবো দিল্লি পাবলিক স্কুলের পক্ষ থেকে খুব ভালো এখানে পোস্টে নিয়োগ করা হচ্ছে যারা এখানে আবেদন করতে চাও যাদের যোগ্যতা মিলে যাচ্ছে তারা অবশ্যই এই স্কুলে আবেদন করো খুব ভালো এখানে ভ্যাকেন্সি রয়েছে তো আজকের বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই